नमस्कार प्रिय भक्तवृंद, जय मा काली बेंगली चैनेले आपनादेरके आमी स्वागत जानाच्छि। आजकेर भिडियोटी एकदम प्रथम थेके शेष पर्यन्त मन दिये शुनबेन, केननो आजके आमी आपनादेरके एमन एक बशीकरणेर पद्धति बोले देब जेई बशीकरणटी जदि आपनी करते पारेन मात्र एकबार, ताहले आपनी सारा जीवनेर जन्य निजेर भालोबासार मानुषके निजेर काछे पेये जाबेन। से जदि आपनाके छेड़े दिए चले जाए ताहले ताके तो आपनी फेरत पाच्छेनि। এছাড়াও যদি আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন, তাকে আপনি প্রেমে পাগল করতে চাইছেন, নিজের কাছে আকর্ষণ করে টেনে আনতে চাইছেন, তাহলেও আপনি এই বশীকরণটি করতে পারেন। আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, এছাড়াও আপনার স্বামী বা স্ত্রী অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে তাকে আপনি চট জলদি এখন করলে এখনই ফল পাবেন, এরকম মারাত্মক শক্তিশালী এবং দ্রুত কাজ হবে। যদি আপনি করতে চান তাহলে এই বশীকরণটি আপনি করতে পারবেন। এছাড়াও কোনো পুরুষ বা মহিলাকে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক বা তার বয়স যাই হোক না কেন, আপনি যদি তাকে ভালোবেসে ফেলেছেন বা তাকে আপনি বশীকরণ করে নিজের কাছে টেনে আনতে চাইছেন এই তন্ত্রশক্তির দ্বারা, তাহলেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। এই বশীকরণটি আপনি ছেলে হলেও করতে পারবেন, আপনি মেয়ে হলেও করতে পারবেন। আপনি বিবাহিত হতে পারেন অথবা অবিবাহিত হতে পারেন বা আপনার বয়স যাই হোক না কেন, আপনি একজন পুরুষ অথবা মহিলা হলেই আপনি এই বশীকরণের কাজটি করতে পারবেন। আপনি যে কোনো ধর্মের মানুষ হলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হিন্দু হলেও পারবেন, মুসলিম হলেও পারবেন, খ্রিস্টান হলেও পারবেন, যে কোনো ধর্মালম্বী এবং যে কোনো জাতির মানুষ হলেই আপনি করতে পারবেন। তো কীভাবে করবেন এই বশীকরণটি, মন দিয়ে শুনে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখে শিখে নেবেন। এই বশীকরণটি আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, একটা দিনেরই কাজ, হয় শনিবার না হলে মঙ্গলবার। এবার ঠিক সেই দিনকে আপনি সকালবেলাও করতে পারেন, বেলার দিকেও করতে পারেন, সন্ধ্যেবেলাও করতে পারেন, রাত্রেবেলাও করতে পারেন, আপনার সময় অনুযায়ী আপনি কাজটি করে দেখবেন। খুবই শক্তিশালী একটি কাজ, রাত্রেবেলা করতে পারেন, সকালবেলাও করতে পারেন, বা দিনের বেলা হোক রাত্রেবেলা হোক আপনার সময় অনুযায়ী করবেন। কিন্তু বার হচ্ছে শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কাজটি করতে হবে। এবার এই কাজটির জন্য আপনাকে দুটো জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে একটি সাদা কাগজ। সাদা কাগজ আপনি চার চৌকো সাইজের কেটে নেবেন, ওই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের একটি সাদা কাগজ চার চৌকো করে কেটে নেবেন। এবং মনে রাখবেন যে ভালো যেন কাগজটা হয়, অর্থাৎ দেখবেন যে তাওয়া কাগজ পাওয়া যায় সাদা, সেরকম নতুন একটি কাগজ কিনে নেবেন, তাহলে ভালো হয়। বা আপনার বাড়িতেও যদি থাকে তাহলেও আপনি করতে পারছেন। একদম ধবধবে সাদা, কোনো রকম দাগ লেখা বা ছেঁড়া ফুটো যেমন না থাকে, ভালো সাদা কাগজটা হতে হবে। এবং একটি লাল কালির কলম, সেটা মার্কার কলম হলেও হবে, বল পয়েন্ট পেন হলেও হবে, জেল পেন হলেও হবে, স্কেচ পেন হলেও হবে, শুধু লাল কালির হতে হবে, লাল কালির কলমটা হতে হবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস, সাদা কাগজ এবং লাল কালির একটি কলম। এইবার আপনি কাজটি করতে একটি ভালো জায়গায় বসে পড়বেন, এবং নিরিবিলি স্থান যেন হয়, অর্থাৎ কাছাকাছি কেউ যেমন না থাকে, মানে গোপনে আপনাকে কাজটি করতে হবে, এবং পেছন থেকে কেউ যেমন না ডিস্টার্ব করে দেয় বা পেছন থেকে কেউ যেমন না ডেকে দেয়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনি এবারে প্রথমে আপনাকে কি করতে হবে, সাদা কাগজের একদিকটাতে, ঠিক আছে, সাদা কাগজের একদিকটাতে লাল কালির কলমটা দিয়ে এই সংখ্যাগুলো লিখতে হবে। দেখুন, উপরে একটি 3 সংখ্যার সংখ্যা রয়েছে, আবার তার নিচে 3 সংখ্যার সংখ্যা রয়েছে, আবার তার নিচে 3 সংখ্যার সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো পরপর নিচে নিচে লিখে দেবেন, যেরকম লেখা আছে, যেরকম দেখানো হচ্ছে স্ক্রিনে, ঠিক এইভাবে আপনি লিখে দেবেন সংখ্যাগুলো। এবং তার ঠিক পাশে, অর্থাৎ সংখ্যার ঠিক পাশে, দেখুন যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা উপরে লিখবেন, আর তার ঠিক নিচে আপনার পুরো নাম পদবিটা লিখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ঠিক যেরকম লেখা আছে আপনিও সেরকম লিখবেন, সংখ্যাগুলো যেরকম লেখা রয়েছে পরপর আপনিও ঠিক এইভাবে সাদা কাগজের উপরে লিখবেন লাল কালির কলম দিয়ে। এবং তার ঠিক পাশে প্রথমে আপনি যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবি লিখবেন, আর তার ঠিক নিচে আপনার নিজের পুরো নাম পদবিটা লিখবেন। যা যা হয়ে গেল বুঝতে পেরেছেন?
তো লেখা হয়ে গেলে এবারে আপনি কাগজটিকে ভালো করে মুড়বেন, ভাঁজ করে করে ভালো করে আপনি কাগজটিকে মুড়বেন। মুড়ে ওই কাগজটিকে আপনার সামনে আপনি মেঝেতে রেখে দেবেন। মেঝেতে রেখে এবারে আপনি আসন থেকে উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে আপনি যদি ছেলে হন তো আপনার ডান পাটা দিয়ে ওই কাগজের ওপরে আপনি দাঁড়াবেন, আর আপনি যদি মেয়ে হন আপনার বাঁ পাটাকে কাগজের উপরে রেখে আপনি দাঁড়াবেন। ঠিক আছে, তো কাগজটি ভালো করে বুঝতে পেরেছেন আমি কি বললাম? কাগজটিকে মুড়ে ভালো করে আপনি আপনার সামনে মেঝেতে রেখে আপনি যদি ছেলে হন ডান পা দিয়ে কাগজটির ওপরে আপনি দাঁড়াবেন, আর আপনি যদি মেয়ে হন আপনার বাঁ পা দিয়ে আপনি কাগজটার উপরে দাঁড়াবেন। এইভাবে আপনি দাঁড়িয়ে এবারে আপনাকে কি করতে হবে, একটি মন্ত্র বলতে হবে। মন্ত্রটা কতবার বলবেন? বারোবার বলতে হবে, 12 times। মন্ত্রটা আপনাকে বারোবার বলতে হবে, যে মন্ত্রটা আমি স্ক্রিনেতে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। একটি ছোট্ট মন্ত্র বারোবার বলতে হবে কাগজটির ওপরে দাঁড়িয়ে। তো এইভাবে মন্ত্র জপটি হয়ে গেলে এবারে আপনি কাগজটার উপর থেকে পাটা সরাবেন, দিয়ে কাগজটাকে আপনি হাতে করে তুলে নেবেন। হাতে করে তুলে ওই কাগজটা নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার বাড়ির বাইরে, যে কোনো একটি জায়গায়। আপনার বাড়ির বাইরে যে কোনো একটি জায়গায় যাবেন যেখানে মাটি রয়েছে, ঠিক আছে, ভূমিতে যেখানে মাটি রয়েছে, সেরকম একটি বাড়ির বাইরে গিয়ে সেরকম একটি জায়গাতে যাবেন যেখানে মাটি আছে। এবার সেই মাটিটা কিছুটা গর্ত খুলতে হবে আপনাকে, ঠিক আছে, একটু বেশি পরিমাণে গর্ত খুলবেন। শাবল বা কিছু ধাতুর লোহার জিনিস নিয়ে যাবেন গর্তটা খোলার জন্য। তো সেখানে সরু করে গর্তটা খুলে সেই গর্তের মধ্যে এই কাগজটাকে ফেলে দেবেন, দিয়ে কাগজটায় গর্তটায় ফেলে দিয়ে এবারে গর্তটা আপনি মাটি দিয়ে বুজিয়ে দেবেন। মাটি দিয়ে বুজিয়ে আপনি বাড়ি চলে আসবেন। জাস্ট এই কাজটা করুন। এই কাজ করলেই আপনি একটি মারাত্মক শক্তিশালী বশীকরণের ক্রিয়াকে সম্পন্ন করতে পারছেন, এবং এই কাজের যে কতটা শক্তিশালী, কতটা পাওয়ার রয়েছে কাজটা করলে আপনি বুঝতে পারবেন। যদি সঠিকভাবে করতে পারেন কাজটি এবং মনে বিশ্বাস নিয়ে দেখবেন, এই কাজটি করলে যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে আপনার মনের মানুষ, সে ফেরত আসবেই। এছাড়াও যদি আপনি কাউকে নিজের প্রেমে পাগল করতে পারছেন, সে কিন্তু আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যে কোনো ছেলে বা মেয়েকে আপনি বশীকরণ করে নিতে পারবেন যাকে আপনি মনে মনে নিজের কাছে আনতে চাইছেন। এবার চলুন দেখিয়ে দিচ্ছি যে শক্তিশালী মন্ত্রটি। তবে তার আগে একটি অনুরোধ করব যে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে দিন। কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা আপনি আর অন্য কোথাও পাবেন না, আমি আপনাদেরকে বিনামূল্যে শেখাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। তাই যদি আপনি নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে চান আপনার বাড়িতে বসেই একদম বিনামূল্যে, তাহলে তন্ত্রমন্ত্র টোটকা শিখুন আমার কাছ থেকে এবং সমাধান করুন নিজের সমস্যা একদম বিনামূল্যে। আর ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে। কেননা আমি আপনাকে বলছি, কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজের কাছেও যেতে হবে না, আর কোনো টাকা পয়সা আপনাদেরকে খরচ করতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র টোটকা শিখুন চাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন করে রাখুন। আর ইয়ে হচ্ছে মন্ত্রটি, কিন্তু এই কাজ অবশ্যই আপনাদেরকে গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 50 জনকে শেয়ার করে কাজ করুন। আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিজস্ব ফেসবুক প্রোফাইল, ম্যাসেঞ্জার, বিভিন্ন গ্রুপে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদেরকে, এবং গুনে গুনে আপনি 50 জনকে শেয়ার করে কাজ করবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর এই চ্যানেলটা একটু ঘেঁটে দেখুন, অনেক তন্ত্রমন্ত্রের ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পারেন, আপনার সমস্যা অনুযায়ী আপনি দেখুন। আর এই চ্যানেলটাই দেখতে থাকুন। ধন্যবাদ।